মেহেরপুরের গাংনীর ভবানীপুরে কোনো প্রকার চাপ ছাড়াই একটি টিউবওয়েল থেকে অবিরত পানি বের হচ্ছে। পানি বের হওয়া বন্ধ করতে হাতল শক্ত করে বাঁধা হলেও কোনো কাজ হচ্ছে না। অতিবৃষ্টিতে পানির স্তরের উচ্চতা বৃদ্ধি অথবা কাদার স্তর বাঁকা হয়ে চাপ সৃষ্টি করায় পানি বের হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই গ্রামে আনোয়ারুল ফকির নামে পরিচিত এক ব্যক্তির মাথা ভাঙা নদীর তীরে তার আস্তানায় 2 বছর আগে এই টিউবওয়েলটি স্থাপন করেন। স্থানীয় সাধারণ মানুষ বিষয়টিকে ফকিরের অলৌকিক কাজ ভেবে টিউবওয়েলের পানি সংগ্রহ করছেন, কেউ কেউ রোগ মুক্তির আশায়ও পানি পান করছেন।